Welcome to my channel. আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। হাঁড়ি দেখো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটাও গরম হয়ে গেছে আমার, এর মধ্যে গোটা গরম মশলা দিলাম আর দুটো তেজপাতা দিলাম। চালটা দিলাম, এই ছোটা চাল যে যেমন চাল সানরাইজ বিরিয়ানি মশলা দিচ্ছি, গুঁড়ো পাউডার, চাল দিয়েছি, তাহলে আমি সাত কম জল ছিল তাই আর একটুখানি দিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলু হালকা আমি একটু সিদ্ধতে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হবে, এখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমাদের বিরিয়ানিটা। এগ বিরিয়ানি বানাচ্ছি, দারুণ গন্ধ উঠেছে আর একটু হবে। দেখো বন্ধুরা হয়ে গেছে প্রায়, এবার আমরা দেব ডিমগুলো। ডিমগুলো আমরা দিয়ে দিলাম, একটু সামান্য জল আছে এটা মরবে। তারপরে যে পেরেস্তা আমি আগে থেকে ভেজে রেখেছি, এই পেরেস্তা ভাজাটা ছড়িয়ে দেবো আর নামাবার আগে একটু বাটার দিয়ে দেবো।
ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা বেরেস্তা ভাজাটা ছড়িয়ে দেব। প্রায় হয়ে এসেছে, এবার আমরা উপর থেকে বাটারটা দিয়ে দেব। তোমরা দিলে ঘিও দিতে পারো, বাটার যদি কারো না থাকে ঘি দিলেও বিরিয়ানি রেডি। ভালো লেগে থাকে রান্নাটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি টিপে দেবেন।